হ্যালো প্রিয়, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। ফোন করে সুপারস্টার শাকিব খান মুম্বাইতে অসুস্থ হয়ে গেছেন শুটিং করতে যেয়ে। শুটিং এর এক পর্যায়ে একটা শুটিং ছিল যে দরজার পাশ দিয়ে খুব ধীরে সুস্থে হেঁটে চলে যেতে হবে। শাকিব খান সেই দরজা টপকাতে যে দরজায় তাড়াম করে আঘাত পান এবং পড়ে যান। তাৎক্ষণিকভাবে পরিচালক জানান যে তাকে একদমই সেই সময়ে মুম্বাই হসপিটালে নেওয়া হয় এবং ডক্টর তার সিটি স্ক্যান করে বলেন যে সবকিছু ঠিকঠাক আছে, কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওদিকে এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন বাংলাদেশ থেকে ছুটে যান অপু এবং জয়, সঙ্গে থাকেন শাকিব খানের পরিবারও। ওদিকে কলকাতায় রয়েছে অপুর দিদি, অপু দিদিকে ফোন করে বলেন শাকিব মুম্বাই হসপিটালে আছে, আমরা আস্তে আস্তে তোমরা সেখানে পৌঁছে যেও। জীবনের অনেক কিছুই একা একা পার করেছেন অপু বিশ্বাস, জয়কে নিয়ে তার এই যে সংগ্রাম সেটাও কারো অজানা নয়। কিন্তু এখন যখন একটু সুখের মুখ দেখছিলেন তখনই হুট করে কেন শাকিব বারবার অসুস্থ হচ্ছে এটা নিয়ে খুব চিন্তায় আছেন অপু। অপু বলেন শাকিব যেখানেই থাকুক, ও যদি সুস্থ থাকে তাহলে জয়ও ভালো থাকে, জয়ের সঙ্গে ওর প্রতিদিনই ঘন্টায় ঘন্টায় কথা হয়। নিজেরা ভালো থাকবো, সন্তান ভালো থাকবে, এতটুকুই তো চাওয়া ছিল। কিন্তু এভাবে কাজ করতে যেয়ে বারবার যদি ও অসুস্থ হয়ে যায় তাহলে কেমন করে হবে। এর আগেও বাংলাদেশে এবার কেয়ার হসপিটালে ওকে দেখানো হয়েছে, শারীরিকভাবে সে ঠিকই আছে, তার ফিটনেস খুবই ভালো আছে, তারপরেও কেন যেন এমন হচ্ছে এটা নিয়ে আসলে ভাবতে হবে। ওদিকে পরিচালক জানিয়েছেন যে কাজ খুব মন দিয়েই করছিল, কাজ প্রায় শেষের পথেই ছিল। আমরা জানি না আসলে সে ভেতরে ভেতরে কিভাবে, কিছুটা অ্যাবসেন্ট মাইন্ড মনে হয়েছিল যেটা তাকে এর আগে দেখা যায়নি। কথাটা জিজ্ঞেস করে বলেন তাকে সিটি স্ক্যানে ডাক্তার একদম বলেছেন যে কিছুটা রেস্ট নিতে হবে, তার আসলে রেস্টলেস টাইম যাচ্ছে। অপু বলেন আমাকে বলেছিল কলকাতায় আসতে, এমনিতেও আমি কলকাতায় আসতাম, কেন বলেছিল সেটা বলেনি, কিন্তু এখন অসুস্থ হয়ে যাওয়ায় তাড়াতাড়ি জয়কে নিয়ে ছুটে আসতে হলো। বুঝতে পারছি না ও আসলে কেন কি নিয়ে এত বেশি চিন্তিত। জীবন তো একটাই, একটা জীবন একটু সুন্দর করে কাটাতে চাই, ভালো থাকতে চাই, এটাতে তো অন্যায় কিছু নেই। আমার সন্তান ভালো থাকুক, শাকিব ভালো থাকুক, পরিবার নিয়ে আমরা ভালো থাকি, এতটুকুই তো চাওয়া। দুটো সন্তান দুজন যেন ভালো থাকে, সুখে থাকে, শাকিবের সুস্থতা খুব দরকার। ও আসলে এত বেশি টেনসড কেন ভেতরে ভেতরে শেয়ার করেনি, ও তো আমাকে সবই বলে, কোনো কিছুই লুকিয়ে রাখে না। আমাদের মধ্যে সেরকম বন্ডিং আছে কোনো। বন্ধুরা আমরাও চাই শাকিব অপুর এই বন্ধন যেন দীর্ঘ হয়, কারণ তারা একজন আরেকজনকে খুব ভালো করে বুঝতে পারেন। একটা মানুষের সাথে শুধু থাকলেই হয় না, সে মানুষটা আসলে কি চায়, সে মানুষটা ভালো আছে কিনা, ভেতর থেকে কেমন আছে এটা জানতে চাওয়া, জানতে পারা খুব দরকার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও।